আলিম ভাই কেমন আছেন? জি, আছি আল্লাহর রহমতে। ভালো, আপনি ভালো আছেন? জি, আমি অনেক ভালো আছি। আপনার এখানে এসে আরো অনেক ভালো লাগছে। এর আগেও তো আমাদের দীপ্ত কৃষি টিম আপনার এখানে আরো এসেছে, তখন আপনি কলা চাষ জি, করতেন, কলা চাষ করতাম। এখন হচ্ছে পেয়ারা চাষ করছেন, এটার কারণ কি? আসলে কলা একটি লাভজনক ফসল, তো দীর্ঘদিন আমাদের এই অঞ্চলে কলা চাষ হবার কারণে কলা চাষের যে কলার যে উপাদান, মাটির যে উপাদান, সেগুলি আমার মনে হয় নষ্ট হয়ে গেছে। কলা বিভিন্ন রকম ভাইরাস রোগ আক্রান্ত হচ্ছে, পানামা রোগ সহ। কলা এখন আর আগের মতো চাষ হচ্ছে না, ফসল সফলতা আসতেছে না। আচ্ছা, তখন এই পরিস্থিতিতে আমি দেখলাম যে কোন ফসলটাই কৃষক লাভজনক হবে, লাভবান হবে, এটা বিবেচনা করে আমি রাজশাহী অঞ্চলে এই পেয়ারার চাষটা দেখতে পেলাম। এবং কি আমার কাছে মনে হলো যে আমাদের মধুপুরের এই লাল মাটিতে পেয়ারার ফলন ভালো হবে। আমি প্রথম মধুপুরে পেয়ারার চাষটা নিয়ে আসি, পরীক্ষামূলকভাবে কিছু জমি চাষ করে দেখলাম না ভালো ফলন হয়, তখন আমি এই ব্যাপকভাবে চাষ শুরু করি। এবং অনেককে আমি আরো 26 জনকে পেয়ারা চাষি বানিয়েছি, আমার এখান থেকে চারা দিয়ে, বিভিন্ন কার্যকরী সহযোগিতা দিয়ে। বাহ, তাহলে আপনি প্রথমে শুরু করেছিলেন, আপনার মাধ্যমে আরো 26 জন চাষি হয়ে গেছে অলরেডি। জি জি। আচ্ছা, এই সম্পর্কে আরো কথা বলবো, তার আগে দেখতে পাচ্ছি এখানে তো অনেকগুলো পেয়ারা রাখা হচ্ছে, একজনে বাছাই করছে, এটা কেন? এটা হচ্ছে যে আমার যে পাইকার যারা আছে এরা নিয়ে যাবে, এই জন্য হারভেস্ট করা হচ্ছে। আজকে হারভেস্ট করছেন? যে প্রতিদিন হারভেস্ট করতে হয়, যেগুলো পরিপক্ক হয় ওটা প্রতিদিনই একসাথে, অত বড় পাইকারও পাওয়া যায়, ব্যাপারী পাওয়া যায় না, আবার নাহলে আপনার কারণ বাজারে পাঠাইতে হয়। আচ্ছা, এই পেয়ারাগুলো যে বাছাই করা হচ্ছে এটা কেন করা হচ্ছে? এটা কয়েকটা কোয়ালিটি আছে, ক খ গ তিনটা কোয়ালিটি হয়, এটা কোয়ালিটি অনুযায়ী দাম। ফার্স্ট ক্লাস যেটা ক শ্রেণীর এটার দামটা বেশি এবং এর চাহিদা বেশি। আচ্ছা, যেটা একটু দাগ থাকে ওটা, একটু দাগ ওটা গ শ্রেণীর, আর একটা বেশি দাগ যেটা ওটা হচ্ছে, এরকম তিনটা কোয়ালিটি থাকে। তো প্রথম শ্রেণীর দামটা পাইকার নির্ধারণ করা থাকে, এখন বাজার মূল্য 40 থেকে 50 টাকার মধ্যে আমার বাগান থেকে যদি নিয়ে যায়, আর যদি আমি কারণ বাজারে আড়তে পাঠাই, ওখানে তো প্রতিদিনের বাজার কাঁচামালের এক এক রকম 60 টাকা 70 টাকা পর্যন্ত হয়ে যায়, আবার 50 টাকা 40 টাকাও আসে, ওটা নির্ধারিত থাকে। এই বাজার নিয়ে আরো কথা বলবো, যেহেতু এই পেয়ারা নিয়ে এত কথা হচ্ছে, এটা জানতে চাই যে কতটুকু জমির উপরে এই পেয়ারা চাষ করছে? এখন আমার প্রোডাকশন হচ্ছে 35 বিঘা জমির উপরে, আর নতুন আরো 100 বিঘা রেডি হয়েছে, এখন আমরা লাগাবো, ডিসেম্বরে লাগাইতে হয়। কি জাতের পেয়ারা আপনি চাষ আমি করছেন? থাই পাই 5 জাত চাষ করছি, এবং কি এটা স্বাদ এবং কি প্রোডাকশন অনেক ভালো। আচ্ছা, আর একটু আগে যে বলছিলেন যে গ্রেডিং সিস্টেমের কথা, ক খ গ কোনটা কেমন দাম, আর কোন সাইজটাকে আপনারা ক বলেন, কোনটাকে খ বলেন, কোনটাকে গ বলেন? হ্যাঁ অবশ্যই, এটা দাও তো একটু। এটা হচ্ছে দেখেন কত সুন্দর, মেবি 400 গ্রাম হবে, 400 গ্রাম। আচ্ছা, এটা অনেক সুন্দর, এটা ক শ্রেণীর পেয়ারা। ক? হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে আর কি ক শ্রেণীতে আর কি বৈশিষ্ট্য থাকে? এটা কোনো স্পট থাকবে না, সাইজটা হবে, এবং কি সাইজটা হবে, একেবারে গোল, সুন্দর। এটা একটু খুলে একটু দেখানো যাবে কাগজটা? খুলে দেখানো যাবে, মানে দর্শক, ক শ্রেণীর যে পেয়ারাটা থাকবে এটা মোটামুটি বেশ বড় থাকবে, খুবই সুন্দর থাকবে, একেবারে গোল থাকবে, স্ক্রিনে কোনো দাগ থাকবে না, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক শ্রেণীর পেয়ারা, দেখতেই তো সুন্দর লাগছে, আর যেটা দেখতে সুন্দর লাগে এটা তো খেতেও ইচ্ছে করবে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই সাইজের পেয়ারাগুলোর দাম কেমন? এইটু সাইজ তো এটা থেকে ছোট একটু হলেও সমস্যা নেই, একই দাম থাকে, এটা যেন কোনো স্পট না থাকে। আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে আর কি। এটা হচ্ছে এখন এখান থেকে বাগান থেকে বাজার মূল্য 50 টাকা কেজি। তাহলে খুচরা কত হবে? খুচরা 70 টাকায় বিক্রি হবে। 70 টাকা। আর এই প্যারাটাতে যদি দাগ থাকতো তাহলে কত টাকা হতো? এটা 25 টাকায় নেমে যাবে। 25 টাকা, অনেকটা কিন্তু নিচে নিচে নেমে যায়। অল্প একটু দাগ রয়েছে। আচ্ছা, এটা একটু দেখি আমরা। এটা খ শ্রেণীর প্যারা। এটা খ শ্রেণীর প্যারা, মানে খ শ্রেণীরটাও বড় থাকবে, এটা একটু খুলে একটু খুলে বড় থাকবে, কিন্তু স্কিনে হচ্ছে একটু দাগ থাকবে, এটা হচ্ছে খ শ্রেণীর। এটা অর্ধেক দামে নেমে, এটা দাগ হলেও সুন্দর দেখতে সাইজটা, আর এই প্যারাটা কিন্তু অনেক টাইট টাইট, এবং কি এটার এই যে দাগটা এটার জন্যই খ শ্রেণী। অথচ যারা ব্যাপারী আছে ওনারা নিয়ে করে কি, অল্প দাগটাকে সহ ক শ্রেণীর সাথে মিক্সার করে বিক্রি করে বাজারে। আর গ শ্রেণীরটা হচ্ছে ক শ্রেণীর যেটা দাগ পরিমাণটা বেশি থাকবে। আচ্ছা, এটাও গ ওখান থেকে দাগ থেকে ওখান থেকে বেশি দাগালে একটা প্যারা দাও এই। আচ্ছা, মানে এখানে সাইজের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ক খ গ, তাই তো? আর যেটাতে একটু দাগের পরিমাণ বেশি থাকবে সেটা হচ্ছে গ শ্রেণী। যেমন এই পেয়ারাটা প্রথম পেয়ারাটার থেকে কিন্তু এটা বেশ বড়, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে অনেক দাগ, একটু কম দাম। বাজারে যদি বাগানটা যদি বেশি যত্ন নেওয়া যায় গ শ্রেণীর খুব একটা প্রোডাকশন হবে না, মানে কম আসবে। আচ্ছা,
মানে বেশি যত্ন নিলে গ্রসারিটার প্রোডাকশন মানে দাগগুলো পেয়ারা কম পাবো, ফ্রেশ পেয়ারাগুলোই আমরা বেশি পাবো। আচ্ছা, যেহেতু এই যে হারভেস্ট হচ্ছে, তো আপনি তখন ব্যাগিং এর কথা বলছিলেন, পেপার দিয়েছে মুড়ান, সেটা কিভাবে করেন? এটা কি বাছাই করে তারপর করেন? এটা বাছাই করে শুধু ব্যাগ, এটা যে পেপার দিয়ে পেঁচানো হয় শুধু ক শ্রেণীর পেয়ারাটাকে, অন্যগুলো না। আচ্ছা, পলিশ হয় এই ই দিয়ে পেঁচায় পেঁচাইতে হয়। আচ্ছা, এটা আমি একটা করে দেখাতে পারি। আচ্ছা, তাহলে একটা হচ্ছে করে আমাদের দর্শককে একটু দেখানো যাক যে আসলে কিভাবে করতে হয়। এটা হচ্ছে একটা পলি এভাবে ভাঁজ করে আমি একটা ভালো পেয়ারা নিয়ে, আচ্ছা এটা, হ্যাঁ এটা ভালো পেয়ারা, এখানে মাঝখানে দিয়ে, আচ্ছা খুবই সহজ এটা। হ্যাঁ, এটা হয়ে গেল, এটা আমি এভাবে ক্যারেটে রেখে দেবো। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে ব্যাগিং করা হলো। এইভাবে হচ্ছে ক শ্রেণীর পেয়ারা গুলোকে ব্যাগিং করে বাজারজাতকরণ করা হয়। এটা পরে ক্যারেটে একটার পর একটা সাজাতে হবে, যেভাবে একটার পর একটা সাজাতে হবে, তাই তো? আচ্ছা, যে আপনি বলছেন যে পাইকাররা এসে আপনার এখান থেকে নিয়ে যায়, হ্যাঁ এখান থেকে, তো কিভাবে হচ্ছে ওনারা নিয়ে যায়? ডিরেক্ট আপনার এখানে এসেই তো নিয়ে যায়? জি, যেখানে বসে আছি এখানে উঠিয়ে এখানে বাছাই করা হয়, এখান থেকে আমার মেশিন আছে, লোকজন আছে, ওরা মাছ দেয়। এর আগে কি হচ্ছে ওনারা এসে কি হচ্ছে গাছে এরকম কিছু দেখে যায় যে কেমন ফলন এসেছে এরকম? ওরা আমার বাগানের পেয়ারার মান ভালো, এই কারণে ওরাই ফোনে প্রতিযোগিতা করে দামটা নির্ধারণ করে। আচ্ছা, একজনে ফোনে বলে আমাকে যে এত টাকা দিব, 50 টাকা দিব, একজনকে 55 টাকা দিব, আপনার বাগানে চাহিদা, পেয়ারার চাহিদা আমাদের মার্কেটে বেশি, ওদের তো ধারণা হয়ে গেছে, প্রথম আসতেছে না।